2013 সালে প্রতিষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় তৃতীয়বারের মতো নির্বাচন হতে যাচ্ছে। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এবার নতুন অনেক মুখ রয়েছে। মেয়র প্রার্থীদের জন্য বিভিন্ন দলীয় প্রতীক বরাদ্দ থাকলেও 57টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের তা নেই। এর মধ্যে প্রচার প্রচারণায় নেমেছেন মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা। টঙ্গী উত্তর প্রতিনিধি মোহাম্মদ আশরাফ হোসেন ঢালির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুরে চলছে নির্বাচনী লড়াই। প্রচার প্রচারণায় বিধিনিষেধ থাকলেও বসে নেই মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা। প্রতিদিন চলছে উঠান বৈঠক। 9 তারিখে মার্কা বের হওয়ার পর 25 তারিখে নির্বাচন, এই যে গ্যাপটা প্রায় 13-14 দিন আমরা সময় পাবো ইনশাল্লাহ। এই 13-14 দিনের মধ্যে আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা ভোটারের কাছে আমরা যেতে সক্ষম হব। আজ টার্গেটই থাকবে যে মাদকমুক্ত এলাকা করা, শিক্ষার বিস্তার করা, বেকারত্ব নিরসন করার জন্য আমি কাজ করতে চাই। সিটি এলাকার অবকাঠামোগত উন্নয়নে নির্বাচিত প্রার্থীরা এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এলাকায় আমাদের উন্নয়ন হোক, কাজকাম হোক, রাস্তাঘাট ভালো হোক, গরিব লোক আছে এদের একটু সুযোগ সুবিধা দেওয়া হোক, আমরা এই ধরনের প্রার্থী চাই, কাজ করবে ভালো প্রার্থী, ভালো কাদের চাই। সরকার দলীয় প্রতীক নিয়ে লড়ছেন অ্যাডভোকেট আজমাতুল্লাহ খান। সমৃদ্ধ গাজীপুর বিনির্মাণের লক্ষ্যে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার আশ্বাস দেন তিনি। এই সিটিটাকে আমি একটা পরিকল্পিত নগরে পরিণত করতে চাই। প্রশাসনটি হবে স্বচ্ছ, জবাবদিহিতামূলক এন্ড টোটালি গাজীপুর সিটিতে মেয়র পদে 12 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাদের মধ্যে 3 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 82 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, ফর্ম কিনেছেন 89 জন। সাধারণ কাউন্সিলর পদে 290 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, কিনেছিলেন 343 জন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।